হাকিম সাহেব কি বলে গেলেন মনে নেই? এখন থেকে তোমাকে দুজনের খাওয়া খেতে হবে। সব মনে আছে, কিন্তু মুখে একদম রুচি নেই গো। ও সব বলে শুনবো না, দরকার হলে জোর করে খাওয়াবো। তোমার বলে বুঝতে পারতে, এই সময় মুখে রুচি থাকে না, খেতে গেলে গা গুলোয়। হে ওপরওয়ালা, এ কথা ওনাকে কিভাবে বোঝাই আমি? তা বিবি সাহেবা, যদি দয়া করে বলেন কি করলে আপনার মুখের অরুচি কাটবে, তাহলে আপনার এই বান্দা জান হাতে লিতে নিয়ে সেটা করবে। থাক থাক, জান দেবার দরকার নেই, একটু টক আচার হলেই হবে। আমি ভাড়া থেকে এনে দিচ্ছি। পুড়িয়ে গেছে, এক সপ্তাহ ধরে তোমাকে বলছি, তুমি রোজই আনতে ভুলে যাও। তাই তো। আরে আলি কোজাইয়ে রেখে যাওয়া জলপাইগুলো তো আছে। আরে না না, অন্য জিনিসে হাত দিয়ে লাভ নেই গো। চুপ করো তো, এখন প্রয়োজনে নিচ্ছি, আবার রেখে দেবো, ব্যাস। দেখলি দেখলি তো তোর আব্বুর কাণ্ড। আরে মোহর মোহর, তার মানে আলিকো যাই তুমি আমার কাছে জলপাইয়ের আড়ালে মোহর গুচ্ছিত রেখেছিলে। ফল টল সব বিক্রি হয়ে গেছে বুঝলে নাজিম, কিন্তু আট বস্তা জলপাই আর বিক্রি করতে পারলাম না। যদি তোমার কাছে রেখে যাই, হজ করে ফিরে এসেই আমি নিয়ে নেব। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ। আরে আমার ঘরে খুব ইঁদুরের উৎপাত, তারপর ঘর ফাঁকা থাকবে তাই আরো উৎপাত বাড়বে না। ঠিক ঠিক ঠিক। তা তোমার ফিরতে কতদিন লাগবে মনে হয়? মক্কা মদিনা করে আস্তে আস্তে, এই ধরো খুব জোর হলে মাস দেড়েক দুয়েক। কি করবে এখন? আলিকোজাই আমার হেফাজতে 10 খড়া জলপাই রেখে গেছে। যতদিন না আলিকোজাই হজ সেরে ফিরছে, সেই 10 খড়া জলপাই আমি রক্ষা করব। বাপরে বাপ, এ তো বিশাল আয়োজন করেছো। তুমি ফিরে এসেছো শুনেই বউকে বললাম জমিয়ে রাঁধো, আজ দুই বন্ধুর আনন্দ ভোজ। কিন্তু এত খাই কি করে বলো তো, পেটে ধরবে না গো। আরে খাও খাও, ধরবে না কেন, এটুকু নিরেট, আর বাকিটা তো পেট। বেশ বেশ বেশ, খেয়ে দে, তোমার কাছে একটু গড়িয়ে নিয়ে আমি কলসিগুলো নিয়ে যাব। হ্যাঁ সাক্ষী নূর তার সাক্ষী, আর এখন বলছো মোহর ফেরত দাও। তোমার কি হজ করে এসে ভীমরতি হলো? ভাই ভাই সত্যি বলছি, ওর মধ্যে মোহর ছিল মোহর, আর উপরে ছিল জলপাই। ও আমার আমার সারা জীবনের সঞ্চয় ভাই, দয়া করে ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও আমায়। না ভাই না, তুমি আমার উপর অন্যায় অভিযোগ করছো। বেশ বেশ, তাহলে কাজীর দরবারেই তোমার সাথে আমার দেখা হবে। হ্যাঁ গো, তুমি মোহরগুলো নিয়ে নিয়েছিলে? কিসের মোহর, তুমি কি ভুলে গেলে? আলিকোজাই 10 খড়া জলপাই রেখে গিয়েছিল। তুমি ওই আলীর গচ্ছিত ঘোড়াগুলো ফিরিয়ে দিলে, আর ওর ভেতরে যে মোহর ছিল সেগুলো দিচ্ছ না কেন? হুজুর, ও আমার কাছে জলপাই ভরা 10টা ঘোড়া রেখেছিল, আর এখন বলছে মোহর। আলী দেখো, তুমি যদি প্রমাণ করতে পারো যে কলসিতে জলপাইয়ের নিচে তুমি মোহর রেখেছিলে, তবে অবশ্যই তা ফেরত পাবে। প্রমাণ
প্রমাণ না না হুজুর, হুজুর অথচ আমি প্রমাণ দিতে পারি যে ওতে জল পাইছিল। কিভাবে? হুজুর আকবর হাসান সাক্ষী, নূর আলী সাক্ষী। বেশ, আকবর, নূর, আরেকটু সরিয়ে সরিয়ে, বেশ বেশ বেশ। তাহলে আলী, দশটা জল পায়ের ঘরে ঢুকে গেল, এবার তুমি নিশ্চিন্তে হজ করিস। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। হ্যাঁ হুজুর, আমাদের সামনেই তো ঘোড়াগুলো রাখা হয়েছিল, আর ওতে জলপাই ছিল, আমি দেখেছি। আমরাও দেখেছিলাম, দশটা ঘোড়া ছিল। দেখো আলী, সাক্ষ্য যা বলছে তাতে তো আমার আর কিছুই করার নেই, বোঝা যাচ্ছে যে ওতে জলপাই ছিল, মোহর নয়। তুমি এসো আলী। ভাই আজ চলো আমরা আলী আর নাজিমের বিচারটা খেলি। হ্যাঁ বেশ বেশ, আমি আলী আর তুমি নাজিম। আর আমি কাজী। আজকাল বড্ড গরম পড়ে, আমাদের ছোটবেলায় কিন্তু এমন গরম পড়তো না। হুজুর অরাজকতা, মানুষ চারিদিকে নির্বিচারে গাছ কাটছে, তা হবে কি? জানো উজির, মাঝে মাঝে মনে হয় কিছু জিনিস সামনে যা দেখছি ভেতরে আসলে তা নয়, কিন্তু আমি তো বিচারক, আমি যা দেখতে পাবো সাক্ষী প্রমাণ যা বলবে সেই মতোই আমাকেও সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা আপনি কি ওই নাজিম আর আলীর মোহরের ঘরার বিষয়টা নিয়ে চিন্তিত? খানিকটা তো বটেই, তবে মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হয়ে গেল। চলো দেখি উজির ওরা কি খেলছে একটু দেখি। নাজিম, আমার এই জলপাই ভরা কলসিটা তোমার কাছে রাখো, আমি মক্কা থেকে ঘুরে এসে তোমার কাছ থেকে নেব, কেমন? বেশ তো বন্ধু, রেখে যাও। আরে ওরা যে আমার করা আলী আর নাজিমের বিচারটাই খেলছে। এই উজি, এই চুপ করে দাঁড়াও, দেখি তো ওরা কি করে। তাহলে বিচার কাজ শুরু হোক। হুজুর হুজুর, আমি সত্যি কথা বলছি, ওতে মোহর ছিল, উপরে জলপাই দিয়ে ঢাকা। নাজিম, আলী যা বলছে তা কি সত্য? না হুজুর, ও মিথ্যে বলছে, জলপাইয়ের কথা সত্যি কিন্তু মোহরের কথাটা মিথ্যে। আস্তে আস্তে কলচক করো না। আচ্ছা আলী, কতদিন আগে তুমি কলসিটা দিয়েছিলে? আগে হুজুর 3 মাস আগে। নাজিম, আলী কি ঠিক বলছে? আগে হুজুর। তখন কি তাতে জলপাই ছিল? আগে হুজুর ছিল, কিন্তু আমি তা ছুঁইনি। যাও তো একজন জলপাই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসো। আগে আমাকে মাফ করে দিন হুজুর। আগে তুমি সব মোহর ফেরত দাও, তারপর তোমার বিচার আমি করব। শুনুন শুনুন শুনুন, আজ আবার নাজিম আর আলী কোজাইয়ের বিচার সভা বসবে, সকলকে হাজির থাকতে অনুরোধ করা হচ্ছে। এই তো সব মিটে গেল, আজ আবার? তাই তো, কিন্তু হুজুর এই বিচার সভায় সবাইকে উপস্থিত থাকতে বলছেন কেন? হ্যাঁ সেটাও তো বুঝলাম না, চলো দেখা যাক। জলপাই ব্যবসায়ী এসেছেন? আগে হুজুর এসেছি। বেশ, তা আজ আমার হয়ে বিচার করবে এই বাচ্চা। বাচ্চা? অদ্ভুত, হুজুরের হলো কি বাচ্চা? বাচ্চা বিচার করবে? ছেলে খেলা নাকি? বিচার করবে এই পুঁচকে বাচ্চা, যা কিনা হুজুরও করতে পারলো না। নাও শুরু করো আলম, শুরু করো। আচ্ছা ব্যবসায়ী, জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলুন তো? আগে মানে যত্নে রাখলে বড় জোর 2 মাস থাকে। ওই কলসিটা দেখুন, ওই কলসির জলপাই গুলো কতদিনের মনে হয়? আগে বেশি হলে 1 মাস আগে এগুলো গাছ থেকে পাড়া হয়েছে। বেশ বেশ, তাহলে শুনলে তো নাজিম চাচা, তুমি যে মিথ্যে কথা বলছো, তা
প্রমাণ হয়ে গেল কলসির ভেতর যে মোহর ছিল সেগুলো সরিয়ে নিয়ে নতুন জলপাই দিয়ে তুমি কলসিটা ভর্তি করে রেখেছিলে, কি তাই তো? বাহ 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 বাহ, কি হলো বন্ধু, উত্তর দাও। আগে হ্যাঁ মানে লোভ সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করুন হুজুর। বন্ধু বন্ধু আমাকে ক্ষমা করো। তোমার বিচার আমি পরে করছি, তার আগে আলমের বাবা মাকে জানাই এই বালকের শিক্ষার দায়িত্ব আজ থেকে আমি নিলাম, যাতে বড় হয়ে এই বাচ্চা কাজী হতে পারে ও আমার আসনে বসে সত্যের বিচার করতে পারবে।